ডিভোর্স না হওয়া সত্ত্বেও অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ক্রিকেটার নাসির হোসেন, তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি ও শাশুড়ি সুমি আক্তার। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। শুনানি শেষে আদালত 10,000 টাকা মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে নাসির তার স্ত্রী ও শাশুড়ি আদালতে হাজির হন। মামলার বাদী তাম্মির আগের স্বামী রাকিব হাসান এবং তার আইনজীবী ইশরাত জাহ হাসান আদালতে উপস্থিত ছিলেন।